সফাতুল হোসেন এই পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই অনুষ্ঠানে বিশেষ যে ধরনের বড় বড় মানুষ এখানে উপস্থিত, বিশেষ করে ওয়ার্ড কমিশনার সাহেব এবং বিশেষ করে প্রদীপ সাহেব এবং ব্যবসায়ী মহল, এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই। আমি আসলে প্রস্তুত ছিলাম না বক্তব্য দেওয়ার জন্য, তারপরও আসলাম কারণ আপনাদের সাথে বিআরবির একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। আমি মনে করি যে নবীজি নিজেও বলেছেন যে তোমরা চাকরির কথা একবারও বলেন নাই, বলেছেন তোমরা ব্যবসা করো, ব্যবসা করো, ব্যবসা করো এবং জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাও। এই কথাগুলো যদি আমরা মুসলিম বিশ্ব যদি অনুসরণ করি, তাহলে আমি একটা কথা বলবো, আজকে আপনাদের সহযোগিতায় বিআরবি একটা পর্যায়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আরও দূর যাবে, আপনারাও অনেক বড় হবেন। আপনাদের ডাকে সবসময় বিআরবি পাশে ছিল, কারণ বিআরবি আজকে যে পর্যায়ে আছে আপনাদের সকলের সহযোগিতায় আজকে বিআরবি আপনাদের পাশে আছে, তার প্রমাণ যখনই আমি শুনলাম যে আপনাদের একটু ব্র্যান্ডিংয়ের কাজ করা দরকার, আমি খুবই উৎসাহিত হলাম এবং ভাবলাম এইরকম একটা সুযোগ আপনারা আমাদেরকে দিয়েছেন, আমি সেজন্য ধন্য মনে করলাম। আপনারা দাওয়াত দিয়েছেন, দাওয়াত না দিলেও আমি আসলাম, কারণ আমার কাছে এখানে এসে মনে হলো আমি কি বাংলাদেশে আছি না মালয়েশিয়াতে আছি। এরকম একটা সুন্দর মার্কেট, আমি তো নবাবপুরও ঘুরেছি, সারা বাংলাদেশও ঘুরেছি, আপনাদের আগের মার্কেটেও গিয়েছি, কিন্তু একটা কথা কি, যে কোনো নেগেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকেও কিছুটা নেগেটিভ, ওখানে কিছুটা সমস্যা ছিল আমি শুনেছি। এখানে মানে আমাদের রাজনৈতিক নেতা, আমাদের ছোট ভাই, যিনি বলে গেলেন যে সব কথা বলা যায় না, কিন্তু আমি শুধু এটুকুই বলবো যে কিছু কিছু পরিবর্তন অনেক ভালো কিছু বয়ে আনে। এইরকম একটা জায়গায় কাস্টমার আসলে কিছুক্ষণ অপেক্ষা করে বিক্রি বাড়বে। দোয়া করি এই একটা ফ্লোর না, এই বিল্ডিং এর পুরো ফ্লোরটাই যেন আপনারা ধীরে ধীরে নিতে পারেন। একজন ক্ষুদ্র মানুষ হিসাবে যে বিআরবি যখন শুরু করেছে অনলি ডোমেস্টিক কেবল দিয়ে, দুটা মেশিন দিয়ে শুরু করেছে, আজকে পৃথিবীর বুকে গুবি ইন্টারন্যাশনাল লন্ডন সার্ভে অনুসারে পৃথিবীতে বিআরবি বাংলাদেশে তো প্রথম, পৃথিবীতে 33তম। 2004 সালের মানে সালের একটা সার্ভে, নতুন করে সার্ভে করলে আমরা হয়তো আরও এগিয়ে যাবো। বাংলাদেশে এমন কেবল বিআরবি করতে পারে যেটা পৃথিবীর যে কোনো কান্ট্রি করতে পারে, তারাও করে। অনেক কেবল আগে ইম্পোর্ট করতে হতো, এখন আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় সেটা করতে হয় না, আমরা উৎপাদন করতে পারি। এর পিছনে চালিকা শক্তি কিন্তু আপনারা। আমি আরও দু একটা কোম্পানির মার্কেটিংয়ের ভাইয়েরা কথা বলেছেন, আমিও তাদের অগ্রজ। আমি শুধু এইটুকু বলবো যে যারা মার্কেটিংয়ে আমরা আছি, আমরা একটা ফ্রিজ, আমাদের আলহাজ মুজিবুর রহমান স্যার উনি একজন ব্যবসায়ী, আপনারাও ব্যবসায়ী, আপনাদের মাঝে মাঝে আমাদের আমরা একটা ব্রিজ হিসাবে কাজ করি। এবং আমি এটুকু বলবো যে আজকে শুধু আপনারা এখানে এসেছেন, এরকম একটা বিশাল অট্টালিকার যেন মালিক হয়ে আপনারা ব্যবসা করতে পারেন। সেদিন আর বেশি দূরে নয়, ইনশাল্লাহ। দেখে খুব ভালো লাগলো, অনেক কিছু বলার ছিল, সুযোগ আরও আসবে, আপনারা ডাকবেন আমরা আসবো, কারণ আপনাদের দিয়ে আমরা আরও এখানে গণ্যমান্য অনেকে আছেন এবং দোয়া মাহফিল করবেন সেখানে। আমি ক্ষুদ্র মানুষ, আর বেশি কথা বাড়িয়ে বিরক্ত সৃষ্টি করতে চাই না, কথায় ভুল থাকলে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।